আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি ঠিক যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে গিয়ে সিলেটের প্রবেশদ্বার। আমি যে জায়গার মাটিতে দাঁড়াই আছি এটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে দাঁড়াই আছি। কিন্তু ওই ব্রিজ, ওই ব্রিজের ওই পার থেকেই শুরু হয়ে গেছে সিলেটের প্রবেশদ্বার, সিলেট শুরু হয়ে গেছে এই জায়গা থেকেই। আজকে এই জায়গাতে আইসা লাইভের কারণ হচ্ছে কি, আপনারা জানেন যে গতকালকে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতেই প্রায় কয়েক লক্ষ মানুষের জানাজা হয়েছে, মানে কয়েক লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন, আমাদের একজন হুজুরের জানাজাতে অংশগ্রহণ করেছেন প্রায় কয়েক লক্ষ মানুষ। যে কারণে আজকে ভিডিওতে আসছি, আমি দেখতে আসছি যে এই জানাজার পরে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ভয় পেয়েছেন। আমরা তো আসলে জানাজা হয়েছে বিবাড়িয়াতে, কিন্তু বিপদে পড়ে গেছি আমরা প্রতিবেশী, যত প্রতিবেশী আছে বিশেষ করে সিলেট বিভাগের বেশিরভাগ মানুষ আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। এইদিকে ব্রাহ্মণবাড়িয়ার ওই পাশে কুমিল্লার মানুষ বিপদে পড়ছেন, বিপদে পড়ছেন নারায়ণগঞ্জের মানুষরা। আমি শুধু বলতে চাই একটা ভুল সিদ্ধান্তের কারণে করোনা যেভাবে প্রভাব বিস্তার করতেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, যদি এইটা সত্য হয় আর কালকের জানাজার মধ্য দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা মোটামুটি 20 লাখ মানুষের জানাজার জন্য প্রস্তুতি নেওয়া লাগে, যদি বিজ্ঞান সত্য হয়, বিভিন্ন দেশের কোনো ঘটনাগুলো যদি সত্য হয়। আমি এত ভাল লাগতেছে এখানে প্রবেশদ্বারে এসে আমি দেখলাম চরম সিকিউরিটি, এবং আমি এখানে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন মাধবপুর থানার এখানে ওসি সাহেব সহ আমি আইসা রাস্তাতেই ওনাদেরকে পাইছি। আমি তাদেরকে দুইটা কথা জিজ্ঞেস করতে চাই, এবং তাদের ভূমিকা আমরা প্রথম থেকেই অনেকবার শুনতেছি যে মাধবপুর থেকে কোনো গাড়ি ঘোড়া এরকম আসতেই দেওয়া হয় না, পাবলিক যে সার্ভিসগুলা। আমি এই পর্যায়ে এখানে ওসি সাহেবের সাথে দূরত্ব মেনটেন করে আমি শুধু ওসি সাহেব আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো এইদিকে খুব বেশি আসা যাওয়া করতে দিচ্ছেন না, আমি দেখলাম অনেকক্ষণ ধরে আপনারা গাড়ি ঘোড়া যারা পাবলিক সার্ভিস আটকাই দিচ্ছেন, কালকে যে ওইখানে যে এত বড় জানাজা হইলো লোকগুলা কিভাবে যাওয়ার সুযোগ পাইছে আপনি কি একটু বলবেন? আমরা আসলে প্রায় আজকে 15-20 দিন যাবত এখানে জোরালোভাবে চেকপোস্ট করতেছি। আমাদের মাননীয় DIG এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা এখানে ট্রাফিক বিভাগ, আমাদের মাধবপুর থানা পুলিশ এবং পুলিশ লাইন থেকে একটা পার্টি এসে আমরা সর্বোচ্চ নিরাপত্তা সহিত এখানে আমরা চেকপোস্ট বসিয়েছি। ঢাকা নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের কোনো জায়গা থেকে আমরা গাড়ি প্রবেশ করতে দিচ্ছি না। আপনি যে একটা প্রশ্ন করেছেন, গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে যে লাখো মানুষের একটা জানাজা হয়েছে, সেই জানাজার জন্য কিছু গাড়ি এসেছিল যাওয়ার জন্য, কিন্তু আমরা এই গাড়িগুলো ব্যাক করে দিয়েছি, তারা আমাদের প্রতিরোধের মুখে তারা ব্যাক করে চলে যায়। কিন্তু সম্ভবত কিছু কিছু মানুষ গ্রামের ভিতরে পায়ে হেঁটে যেতে পারে বলে আমার ধারণা। আমি একটা জিনিস দেখেন, মানুষ যদি সচেতন না হয় পুলিশের পক্ষে কি করার আছে? দেখেন এই পুলিশ বাহিনীর লোকজন সামান্য একটা এইরকম একটা মাস্ক পরে ওনারা দিনের দিন ডিউটি করে যাচ্ছেন। আমার মতো লোক যদি আমি এই মেইন রোড ব্যবহার না করে ওনারা ওই সাতিয়ান হয়ে বিভিন্ন জায়গায় বাইপাস রোড দিয়ে এখন এমন একটা বিপদে আমরা পড়ছি। পুলিশরা তো ইচ্ছা করলে একটা লোককে জোরে জবরদস্তিতে আটকাই দিতে পারে না, হয়তো ওনারা বিভিন্ন কারণের কথা বলে। আমরা নিজেরা যদি সচেতন না হই, আপনারা এই ব্রাহ্মণবাড়িয়াতে একটা জানাজার মধ্য দিয়ে পুরো বাংলাদেশে যে এতদিন ধরে যে সরকার কষ্ট করে যাচ্ছে, পুলিশরা যে কষ্ট করে যাচ্ছে, এই যে লকডাউন, তাইলে মানে কি হলো? কারণ আপনি একজনের জন্য দোয়া করতে গিয়ে চাইলে আপনি নফল নামাজ পড়তে পারতেন, একজনের জন্য জানাজার নামাজ পড়তে গিয়ে আপনি এখন 20-30 লক্ষ মানুষ যদি আজকে মারা যায় এই দায়িত্বটা কে নিবে? কারণ একজন মানুষকে সম্মান দেখাইতে গিয়ে তার প্রতি যে সারা বাংলাদেশের মানুষের যে একটা আপনি যে সম্মানের হানি করলেন এটার জন্য আপনিই দায়ী থাকবেন। এই পর্যায়ে এখানে আমি এসে আমাদের জেলা ছাত্রলীগের যিনি ছাত্রলীগের সভাপতি তাকে আমি পাইছি, উনি এখানে বিভিন্ন জায়গায় উনি PPE দিয়ে বেড়াচ্ছেন। আমি শুধু ওনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, ছাত্রলীগের সভাপতি, আপনি হবিগঞ্জের ছাত্রলীগের সভাপতি, আমি এখানে আইসার যে পুলিশের একটা ভূমিকা আছে, ছাত্রদের একটা ভূমিকা আছে, আপনি ছাত্রলীগের সভাপতি হিসাবে আপনি কি বলবেন যে কালকের এই ঘটনাতে আমাদের হবিগঞ্জের কিছু শিক্ষণীয় কিছু আছে কিনা? এখানে তাকায় তারা একটু সংক্ষেপে বলে, হবিগঞ্জের না কালকের এই বিষয়টাতে আমাদের সারা বাংলাদেশের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমি মনে করি এই হবিগঞ্জের তথা বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হচ্ছে আমাদের এই মাধবপুরের এই পয়েন্টটা, এই পয়েন্টটা সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুলিশ বাহিনী তথা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অন্ততপক্ষে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে মানুষের নিরাপত্তার জন্য, সিলেটবাসীর নিরাপত্তার জন্য এই পয়েন্টের মধ্যে একটু যাতে কড়া নিরাপত্তা আসে। পাশাপাশি আমাদের যারা পুলিশ বাহিনী আছেন, আপনি লক্ষ্য করবেন ডাক্তাররা কিন্তু করোনা রোগী পজিটিভ না নেগেটিভ সেটা যায় না, ট্রিটমেন্টে যায়, কিন্তু পুলিশ বাহিনী যে এখানে পয়েন্টে চেক করতেছে তারা জানে না কারা করোনা পজিটিভ না নেগেটিভ, তাদেরও কিন্তু একটা নিরাপত্তার প্রয়োজন আছে। আমি মনে করি তাদের নিজস্ব যে ইকুইপমেন্টগুলো আছে তার চেয়ে আরও নিরাপত্তার জন্য তাদের ইকুইপমেন্টগুলো আরও বাড়ানো উচিত। আমি আরেকটা শুধু আপনাকে শুধু জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে আপনি
সাধারণ ছাত্রছাত্রী ধরেন আপনি নেতা যদি মনে করেন তো এইরকম দুর্যোগময় মুহূর্তে আপনি ছাত্রদের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের উদ্দেশ্যে আপনি দুই কথা সারা বাংলাদেশের ছাত্রলীগের উদ্দেশ্যে কার তারা কিভাবে এইরকম মোকাবেলায় নিজেদেরকে নিরাপত্তা দিয়ে ঝাঁপাই পড়বে একটু যদি বলতেন আপনি। এই এই মহাম এই করোনাটা শুধু সারা সারা বাংলাদেশ নয় সুরা পুরো পৃথিবীর জন্য এটা একটা মহামারী আকারে ধারণ করেছে। আমি শুধু ছাত্র সমাজ তথা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে আগে নিজের অবস্থানটা আগে নিজের নিরাপত্তাটা দিতে হবে। নিজের নিরাপত্তার সাথে যার যার অবস্থান অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়াবো, সেটা হোক আপনার ত্রাণ দিয়ে দাঁড়াবো, সেটা হোক আপনার সচেতনামূলক কথা বলে মানুষের পাশে দাঁড়াবো। এইভাবে ছাত্র সমাজ যদি পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু মানে ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ। আমি আবার একটু শেষ করার আগে শুধু আমার ওসি সাহেবকে মাধবপুর থানার যিনি সিলেট বিভাগের প্রবেশদ্বারের ওসি সাহেব উনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি যে ওসি সাহেব আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। যে জায়গায় আপনারা শুধু করোনা রোগীতে যেখানে ডাক্তাররা ফার্স্ট রেসপন্ডেন্ট আপনারা এখানে করোনা রোগী ধরে নিয়ে আসতেছেন, আপনারা রোগীকে হাসপাতালে পাঠাচ্ছেন, এমনকি আপনারা জানাজার মধ্যে গিয়েও আপনারা পুলিশের আমি দেখলাম যে আপনারা লাশও নিয়ে যাচ্ছেন। এইরকম একটা ভূমিকায় বাংলাদেশ পুলিশের যে একটা গৌরবের যে একটা ভূমিকা ছিল স্বাধীনতার সময় থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতার সাথে সাথে আপনি কি এইরকম মনের জোর নিয়ে যে আপনারা কাজ করতেছেন আপনার পুলিশ বাহিনী সারা দেশের পুলিশ বাহিনীর ব্যাপারে যদি দুই একটা কথা বলতেন তাহলে হয়তো আপনার কারণে হয়তো আরো অনেক পুলিশরা আরো অনেক বেশি উৎসাহিত হইতেন, আপনি যদি একটু বলতেন। আসলে করোনা নামক এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ ঘরে ঢুকে যাচ্ছে আর আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী মাঠে কাজ করছি। আমরা সকল কিছুর ভয়কে ঊর্ধ্বে রেখে আমরা মাঠে কাজ করছি, যেখানে মানুষ যাচ্ছে না সেখানে আমরা যাচ্ছি, যেখানে রোগী আছে মানুষ আমাদেরকে বলতেছে যে ওই বাড়িতে করোনা রোগী আছে আমরা গিয়ে চেক করতেছি, তাদেরকে যদি সন্দেহ হয় আমরা আমাদের তত্ত্বাবধানে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি এবং কিছু কিছু লোক বিভিন্ন জায়গা থেকে আসছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ওই বাড়িতে যাচ্ছি এবং ওই বাড়িতে গিয়ে আমরা তাদেরকে ঘরে থাকার জন্য অনুরোধ করতেছি। তাছাড়া গতকালকের ঘটনায় আমরা 9 জনকে শনাক্ত করতে পেরেছি, এই 9 জনের বাড়ি গিয়ে আমরা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য নির্দেশনা দিয়ে আসছি। আমাদের অ্যাসিস্ট্যান্ট সাহেবও ছিলেন এবং আমরা গিয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ ওসি সাহেব। লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমার পিছনে হচ্ছে গিয়ে পুরা সিলেট বিভাগ আর সামনে হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে দাঁড়াই বলছি যা হওয়ার হয়ে গেছে, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন বেঁচে থাকার জন্য যে যুদ্ধ, এই যুদ্ধে পুলিশ থেকে শুরু করে ডাক্তার সাহেবরা যারা এই যুদ্ধে, আমি তো হচ্ছে ফার্স্ট রেসপন্ডেন্ট না, আমি প্রথম সৈনিক না, আমি তো পেছন থেকে কাজ করতেছি, প্রথম যারা সৈনিক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা হয়তো জানতেন না একটা সময়ে ওনারা এত সম্মানের ভাগিদার হবেন এই বাংলাদেশের মাটিতে। আমি আজকে আমার বলে যেতে চাই যে ইতিহাস জানি পুরো বিচার করবে, এই পুলিশ ডিপার্টমেন্টের লোকজন যারা ডাক্তার আছেন আজকে পুলিশ ডিপার্টমেন্টের যে লোকজন যদি করোনা থেকে আমরা মুক্তি পাই তাহলে হয়তো এই জাতি ওনাদের এই এই কৃতজ্ঞতা আমরা সারা জীবন ওনাদের আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং পরবর্তীতে আমি বিশ্বাস করি তারা যেভাবে আগে আসছে আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো পুলিশ ডিপার্টমেন্ট বা যেসব লোকজন কাজ করতেছে পুলিশ ছাড়াও আরও যারা ফার্স্ট রেসপন্ডেন্ট হিসাবে যারা কাজ করতেছে তাদেরকে আরও বেশি সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবেন, ইকুইপমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, প্রোটেকশন ইকুইপমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যা ছাত্র সংগঠন যারা আছে তারা কাজ করবে, পুলিশরা কাজ করতেছেন, সশস্ত্র বাহিনী কাজ করবে, সবাই মিলেই এই হতাশার মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখতে চাই। এবং আমরা চাই যে যারা নেতৃত্বে আছেন তারা আমরা আগে মরব, পুলিশ যদি আগে মরার সিদ্ধান্ত নিতে পারে, পুলিশ যদি ভাইরাস নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাও দেশকে সিকিউরিটি দিতে পারে, তো একজন পুলিশ যদি দিতে পারে আমি কোনো অংশে আমি মনে করি তাদের চেয়ে আমাদের প্রেম কম হওয়ার কথা না। আমি ধন্যবাদ ওনাদেরকে জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আর বলি যারা আমরা মনে করি সমাজকর্মী, যারা মনে করি আমরা নেতা, আমরাও অন্তত মরাল লিস্টে আমাদের নাম থাকতে চাই। এবং আরেকটা কথা বলে শেষ করছি, যদি আমিও মরি, যে কোনো কেউ যদি মরে, এই সোনারঘাট মাধবপুরের কোনো বড় কেউ যদি মরে তাও আমি দাবি করব কেউ আল্লাহর ওয়াস্তে এই করোনার সময়ে আত্মীয় স্বজন 2-4 জন ছাড়া যেন কেউ জানাজাতে না আসে, কারণ আমার জানাজা করতে গিয়ে যদি আরো বহু মানুষের জানাজার রাস্তা তৈরি করে দেন তাহলে আমি আর এই দুনিয়াতে যা যা পাইছে পাই নাই কিন্তু আখেরা তো পাবো না। পরিশেষে এই প্রবেশদ্বার থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।